ভরতপুর থানা ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীঙ্ক অধ্যক্ষতায় লোকসেবা ভবনে বসিছিলা উচ্চস্তরীয় বৈঠক। বৈঠকরে আলোচনা পরে ঘটনার বিচার বিভাগীয় তদন্ত পাইঁ নির্দেশ দেইছন্তি মুখ্যমন্ত্রী। মাননীয় বিচারপতি জষ্টিস চিত্তরঞ্জন দাসঙ্ক দ্বারা এই তদন্ত হব। 60 দিন মধ্যে রিপোর্ট প্রদান করিবা পাইঁ কমিশনকু অনুরোধ করা যাইছি। এহাসহ হাইকোর্টক প্রত্যক্ষ তদারকরে ক্রাইমব্রাঞ্চ তদন্তকু ত্বরান্বিত করিবা পাইঁ হাইকোর্টকু অনুরোধ করা যাইছে। বৈঠকরে উপমুখ্যমন্ত্রী কনক বর্ধন সিং দেও, উপমুখ্যমন্ত্রী প্রভাতী পরিডা, রাজস্ব মন্ত্রী সুরেশ পূজারী ও আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন, আডভোকেট জেনারেল পীতাম্বর আচার্য, মুখ্য শাসন সচিব মনোজ আহুজা, মুখ্যমন্ত্রীঙ্ক অতিরিক্ত মুখ্য শাসন সচিব নিকুঞ্জ বিহারী ধল, গৃহ বিভাগের অতিরিক্ত মুখ্য শাসন সচিব সত্যব্রত সাহু, পুলিশ ডিজি ওয়াই ভি কুরানিয়া প্রমুখ উপস্থিত থিলে। বৈঠকরে ঘটনার সমস্ত দিক উপরে আলোচনা হয়েছিলা। ঘটনায় সম্পৃক্ত সবু পুলিশ অধিকারী তথা অন্য ব্যক্তিঙ্ক বিরোধে আইন অনুযায়ী কঠোর কার্যানুষ্ঠান গ্রহণ করা যাব বলে উপমুখ্যমন্ত্রী ও অন্য মন্ত্রীমানে প্রতিশ্রুতি দেইছন্তি। সরকারক পক্ষরু কোহাযাইছি মহিলা সম্মান, সুরক্ষা ও অধিকার প্রতি রাজ্য সরকার সম্পূর্ণ যত্নবান অছন্তি। ঘটনায় সম্পৃক্ত পুলিশ অধিকারীঙ্কু নিলম্বিত করা যাবা সহ সেমানঙ্ক বিরোধে কেস করা যাইছি। সম্পৃক্ত যুবকমানঙ্ক বিরোধে মধ্যে কার্যানুষ্ঠান করা যাইছি। আইন অনুযায়ী দোষী সাব্যস্ত সমস্ত ব্যক্তি বা অধিকারীঙ্ক বিরোধে দৃঢ় কার্যানুষ্ঠান পাইঁ রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ হয়ে পদক্ষেপ নেইছন্তি। এ বাবদ অধিক সূচনা পাই আমার সহিত চিফ রিপোর্টর দিব্যজ্যোতি মহান্তি যোগ রয়েছেন ফোন লাইনে। দিব্য, ভরতপুর থানা ঘটনা ইয়ে বর্তমান গোলমালিয়া পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কিন্তু সে ভিতরে বর্তমান যে কথা কুয়াযাচ্ছে যে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতিবদ্ধ হয়ে পদক্ষেপ নিয়েছেন আগুক। দেখুন মাধুর, নিশ্চিত ভাবে ভরতপুর ঘটনাকে নেকরি মুখ্যমন্ত্রী তথা সরকারঙ্ক আভিমুখ্য স্পষ্ট রয়েছে। দোষীঙ্ক বিরুদ্ধে দৃঢ় কাষ্টন কিভাবে নিয়াযিব সে নেই গতকালি বিলম্বিত রাতে কেন্দুঝর গস্তরু মুখ্যমন্ত্রী ফেরিয়া পরে তৎক্ষণাৎ বৈঠক ডাকিছিল, উচ্চস্তরীয় বৈঠক ডাকি উপমুখ্যমন্ত্রী ও বরিষ্ঠ অধিকারী মানক সহিত মুখ্যমন্ত্রী আলোচনা করেছিল এবং যা পরে বিচার বিভাগীয় তদন্ত পাই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন। জষ্টিস চিত্তরঞ্জন দাসঙ্ক অধ্যক্ষতায় তদন্ত করা যায়, 60 দিন মধ্যে রিপোর্ট আসিবাকু মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন এবং তা সহ একথা কুহাযাইছি কোর্টর তদারকরে তদন্ত পাই হাইকোর্টকু মধ্যে অনুরোধ করা হয়েছে। এবং এই বৈঠকরে মুখ্যমন্ত্রী কহিছিলে মহিলাঙ্ক সম্মান সুরক্ষা অধিকার প্রতি রাজ্য সরকার বা মো সরকার সম্পূর্ণ ভাবে যত্নবান অছন্তি। এই ঘটনায় সম্পৃক্ত পুলিশ অধিকারী মানুষ নিলম্বিত করা যাওয়া সহ সেমানক বিরুদ্ধে কেস মধ্যে করা হয়েছে। ঘটনায় সম্পৃক্ত যুবক মানুষ বিরুদ্ধে মধ্যে কার্যান করা হয়েছে। আইন অনুযায়ী দোষী সাব্যস্ত সমস্ত ব্যক্তি বা অধিকারীঙ্ক বিরুদ্ধে দৃঢ় কার্যান পাই রাজ্য সরকার প্রস্তুত বলে মুখ্যমন্ত্রী কহিছিলে। তা সহিত মুখ্যমন্ত্রীঙ্ক এই বৈঠক পূর্বরু মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে রয়েছেন্তি যে মহিলা রয়েছেন্তি সেনা অধিকারী তাঙ্ক বান্ধবী এবং মহিলাঙ্ক পিতা বরিষ্ঠ সেনানিবৃত সেনা অধিকারী মানুষ সহিত আলোচনা করেছিলে রাজ্য অফিস ভবনে উপমুখ্যমন্ত্রী কনক বর্ধন সিং দেব এবং তা সহ প্রভাতী পরিডা, রাজস্ব মন্ত্রী এবং আইন মন্ত্রী সমস্তে বৈঠকে আলোচনা করেছিলেন এবং বৈঠক পরে উচ্চস্তরীয় বৈঠকে মুখ্যমন্ত্রী রিপোর্ট দিয়া যাইছিল যে সেনা অধিকারী এবং তাঙ্ক বান্ধবী তা সহ তাঙ্ক বাপাঙ্কর কোন মত রয়েছে তাঙ্ক মতকে সম্মান দিয়া যাইকি জুডিশিয়াল ইনকোয়ারি পাই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন। মাধুরী, বিলকুল, বর্তমান আমি আশা রাখিবা যে এই ঘটনারে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা যাব এবং সঠিক দিকরে তদন্ত যাব, যেহেতু বর্তমান মুখ্যমন্ত্রী পদক্ষেপ নেইছন্তি এবং উচ্চস্তরীয় বৈঠক বসিছিলা। আশা করিবা যে কথা যে বড় কথা দিব্য কুয়াযাচ্ছে, যেহেতু বর্তমান কুয়াযাইছে যে 60 দিন ভিতরে তদন্ত রিপোর্ট আসিব, কিন্তু বড় কথা যে তদন্তর দিক কেউ আড়ে রহিব, কারণ আমি দেখুছু গোটিয়ে পটে অভিযোগ কথা আসুছি, অন্য পটে আমি দেখুছু যেমিতি ভাইরাল ভিডিও সামনাকু আসিলা, আউ তা ভিতরে ন্যায় গোটিয়ে পটে, আউ গোটিয়ে পটে রাজনীতি মধ্যে তেজুছি, বিরোধী বিরোধ মধ্যে করুছন্তি। দিব্য, দেখুন নিশ্চিত ভাবে জষ্টিস চিত্তরঞ্জন দাস কথা আমি কহিবা দক্ষতা অভিজ্ঞতা বেশ তাঙ্কর রয়েছে এবং
ସେ ଏଇ କେସ୍ କୁ ବେଶ ନିପୁଣ ଭାବରେ ହ୍ୟାଣ୍ଡେଲ କରିପାରିବେ ସେ ଏଇ କଥା ସରକାର ତାଙ୍କ ଉପରେ ଆସ୍ଥା ପ୍ରକଟ କରିଛନ୍ତି ଏବଂ ତାଙ୍କୁ ଦେଇଛନ୍ତି କେସ୍ ର ତଦାରଖ ଭାର ଦେଇଛନ୍ତି ଏବଂ 60 ଦିନ ମଧ୍ୟ ରିପୋର୍ଟ ଦେବା ପାଇଁ ମଧ୍ୟ କୁହାଯାଇଛି ଏବଂ ସବୁଠୁ ବଡ କଥା ହେଉଛି ଏଇ ଯୋଉ ତଦନ୍ତ ହେବ ଏହା କୋର୍ଟ ମନିଟର ହେବ ହାଇକୋର୍ଟକୁ ସେ ନେଇ ମଧ୍ୟ ଅନୁରୋଧ କରାଯାଇଛି ରାଜ୍ୟ ପକ୍ଷରୁ ଏବଂ କୋର୍ଟ ମନିଟର କେସ୍ ଯେତେବେଳେ ହେବ ଆପଣ ଜାଣିଛନ୍ତି ପୂର୍ବରୁ ଅନେକ ଗୁଡିଏ ଘଟଣା ଘଟିଛି ଯେଉଁଥିରେ ବର୍ତ୍ତମାନର ବିଜେପି ସେତେବେଳେ ବିରୋଧୀ ଦଳ ଥିବା ବେଳେ ଦାବି କରାଯାଇଥିଲା ଯେ ଜୁଡିସିଆଲ ଇନକ୍ୱାରି କରାଯାଉ ସିବିଆଇକୁ ଦିଆଯାଉ କିନ୍ତୁ କୌଣସି ଘଟଣାକୁ ତତ୍କାଳୀନ ନବୀନ ସରକାର ଜୁଡିସିଆଲ ଇନକ୍ୱାରି ପାଇଁ ଦେଇନଥିଲେ କିମ୍ବା ସିବିଆଇକୁ ମଧ୍ୟ ଦେଇନଥିଲେ ତଦନ୍ତ ସବୁବେଳେ ବାଟ ମାରଣା କରିଥିଲେ କିନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ସରକାର ତଦନ୍ତକୁ କିଭଳି ଠିକ୍ ବାଟରେ ଯିବ ତଦନ୍ତ ଏବଂ ଯିଏ ବି ରହିଛନ୍ତି ଦୋଷୀ ତାଙ୍କୁ କଠୋରରୁ କଠୋର କାର୍ଯ୍ୟ ନିଆଯିବ ସେ ନେଇ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ତତ୍ପର ଅଛନ୍ତି ଏବଂ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଗତକାଲି କେନ୍ଦୁଝର ଗସ୍ତରୁ ଫେରିବା ପରେ ବିଳମ୍ବିତ ରାତି ମୁଁ ପୁଣି ଥରେ କହିବି ବିଳମ୍ବିତ ରାତି ପାଖାପାଖି 12 ରାତିରେ ବୈଠକ ଡାକିକିରି ଆଲୋଚନା କରୁଛନ୍ତି ମାନେ ଏଥିରୁ ଗୋଟେ କଥା ସ୍ପଷ୍ଟ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ଆଭିମୁଖ୍ୟ ସ୍ପଷ୍ଟ ଯେ ଦୋଷୀଙ୍କ ବିରୁଦ୍ଧରେ କଠୋର କାର୍ଯ୍ୟ ନିଆଯିବ ଏବଂ ଯେ ପୀଡିତ ରହିଛନ୍ତି ସେ କେମିତି ନ୍ୟାୟ ପାଇବେ ଏ କଥା ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ସ୍ପଷ୍ଟ ଭାବରେ କହିସାରିଛନ୍ତି ଏବଂ ଯେଉଁପାଇଁ ବିଚାର ବିଭାଗୀୟ ତଦନ୍ତ ପାଇଁ ନିର୍ଦ୍ଦେଶ ମଧ୍ୟ ଦିଆଯାଇଛି ଏବଂ ଜଷ୍ଟିସ ଈଶ୍ୱରଞ୍ଜନ ଦାସଙ୍କ ଦକ୍ଷତା ଏବଂ ଅଭିଜ୍ଞତାଙ୍କୁ ଦେଖିଲେ ଏକଥା ସ୍ପଷ୍ଟ ଯେ 60 ଦିନ ପୂର୍ବରୁ ମଧ୍ୟ ଏ ଘଟଣାର ଗୋଟେ ନିଷ୍କର୍ଷ ବାହାରିବ ଏବଂ ଯିଏ ବି ଦୋଷୀ ରହିଛନ୍ତି ତାଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ଦୃଢ କାର୍ଯ୍ୟକ୍ରମ ହେବ ମାଧୁରୀ ଦିଦି ଆପଣ ଯେଉଁ କଥା କହିଲେ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କର ଆଭିମୁଖ୍ୟ ସ୍ପଷ୍ଟ ରହିଛି କିନ୍ତୁ ବିରୋଧୀ ବର୍ତ୍ତମାନ ବିରୋଧ କରିବା ଆରମ୍ଭ କରିଛନ୍ତି ଦେଖନ୍ତୁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ବିରୋଧୀ ଏ ଘଟଣାକୁ ନେଇ ରାଜନୈତିକ ରୁଟି ଶିଖିବା ଆରମ୍ଭ କରିଛନ୍ତି ଯାହା ବିଜେପି ପକ୍ଷରୁ କୁହାଯାଉଛି ବିଜେଡି କିମ୍ବା କଂଗ୍ରେସ ହେଉ ସମସ୍ତେ ସେନା ଅଧିକାରୀ ଏବଂ ଅନ୍ୟପଟେ ପୋଲିସ ବିଭାଗକୁ ଗୋଟିଏ ପଟେ ପୋଲିସ ବିଭାଗ ଅନ୍ୟପଟେ ସେନା ଅଧିକାରୀ ଦୁଇ ଜଣଙ୍କୁ ମୁହାଁମୁହିଁ ସ୍ଥିତି କରି ସେଥିରୁ ରାଜନୈତିକ ଫାଇଦା ନେବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରାହଉଛି ବୋଲି ବିଜେପି ପକ୍ଷରୁ କୁହାଯାଇଛି ଏବଂ ଏକଥା ମଧ୍ୟ ଆପଣ ଜାଣିଛନ୍ତି ଯେ ମୁଁ ପୁଣି ଥରେ କହିବି ଯେତେବେଳେ ପୂର୍ବ ସରକାରରେ ଆପଣ ଦେଖିବେ ପରି କେସ୍ ହେଉ କିମ୍ବା ମମିତା ମେହର କେସ୍ ହେଉ ଏହିଭଳି ଅନେକ ଘଟଣା ରହିଥିଲା ଯେଉଁଥିରେ ଦାବି କରାଯାଇଥିଲା ଯେ ତଦନ୍ତ ଠିକ୍ ହେଉନାହିଁ ତଦନ୍ତ କିଭଳି ଠିକ୍ ହେବ ସେ ନେଇ ଜୁଡିସିଆଲ ବିଚାର ବିଭାଗୀୟ ତଦନ୍ତ କରାଯାଉ ଜୁଡିସିଆଲ ଇନକ୍ୱାରି କରାଯାଉ କିନ୍ତୁ କୌଣସି ବି ଘଟଣା ନବଦାସ ଘଟଣା ମଧ୍ୟ ଆପଣ ଦେଖିବେ କୌଣସି ବି ଘଟଣାକୁ ବିଚାର ବିଭାଗ ତଦନ୍ତକୁ ରାଜ୍ୟ ସରକାର ନେଇନଥିଲେ ତ ସେଥିରୁ ଗୋଟିଏ କଥା ସ୍ପଷ୍ଟ ତତ୍କାଳୀନ ସରକାର ଏବଂ ବର୍ତ୍ତମାନ ସରକାରଙ୍କ ଯୋଉ ନ୍ୟାୟିକ ପ୍ରକ୍ରିୟା ଭିତରେ ବହୁତ ବଡ ଡିଫରେନ୍ସ ଅଛି ଏବଂ ବର୍ତ୍ତମାନର ମୋହନ ସରକାରଙ୍କର ଆଭିମୁଖ୍ୟ ସ୍ପଷ୍ଟ ରହିଛି ଯେ କିଭଳି ଭାବରେ ଯିଏ ଦୋଷୀ ରହିଛନ୍ତି ତାଙ୍କ ଦୃଢ କାର୍ଯ୍ୟ ନିଆଯିବ ତା ସହିତ ଯିଏ ପୀଡିତ ରହିଛନ୍ତି ତାଙ୍କୁ କିଭଳି ନ୍ୟାୟ ମିଳିବ ସେଥିପାଇଁ ଯାହା ବି ଆଇନର ପରିଧି ରହିଛି ସେ ପରିଧି ଭିତରେ ସମସ୍ତ ବିଧି ବ୍ୟବସ୍ଥାକୁ କିଭଳି ପୁଙ୍ଖାନୁପୁଙ୍ଖ ଭାବରେ କରାଯାଇଯିବ ସେ ନେଇ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଗତକାଲି ଗୁରୁତ୍ୱାରୋପ କରିଥିଲେ ଏବଂ ଆଜିର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମଧ୍ୟ ପ୍ରତିକ୍ରିୟା ଦେବାର କାର୍ଯ୍ୟକ୍ରମ ରହିଛି ଆଜି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ପ୍ରତିକ୍ରିୟା ଦେଲା ବେଳେ ଏକଥା ମଧ୍ୟ ସ୍ପଷ୍ଟ ହୋଇଯିବ ଯେ ଗତକାଲି ରାତିରେ ଆପଣ ଦେଖନ୍ତୁ ପୀଡିତଙ୍କ ପରିବାର ସହିତ ଆଲୋଚନା କରିଛନ୍ତି ସେନା ଅଧିକାରୀ ଯିଏ ରହିଥିଲେ ଯିଏ ମେଜର ରହିଛନ୍ତି ତାଙ୍କ ସହିତ ମଧ୍ୟ ଆଲୋଚନା କରାଯାଇଛି ତ ଏଥିରୁ ସ୍ପଷ୍ଟ ଯେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ଆଭିମୁଖ୍ୟ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ସ୍ପଷ୍ଟ ରହିଛି କିଭଳି ଭାବରେ ନ୍ୟାୟ ମିଳିବ ସେ ପରିବାରଙ୍କୁ ସେନା ଅଧିକାରୀଙ୍କୁ ସେ ନେଇ ସରକାର ତତ୍ପର ଅଛନ୍ତି ଏବଂ ଯାହାକୁ ନେଇ ବିଚାର ବିଭାଗ ତଦନ୍ତ ବିଲକୁଲ ସରକାରଙ୍କର ଆଭିମୁଖ୍ୟ ସ୍ପଷ୍ଟ ରହିଛି ତତ୍ପରତା ଦେଖାଇଛନ୍ତି 60 ଦିନ ଭିତରେ ତଦନ୍ତ ରିପୋର୍ଟ ଆସିବ ବୋଲି ଯାହା କୁହାଯାଇଛି ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ହେଉଛି ରିପୋର୍ଟର ଆମ ସହିତ ଦିବ୍ୟଜ୍ୟୋତି ମହାନ୍ତି ଫୋନ୍ ଲାଇନ୍ରେ ଯୋଡ଼ି ରହିଥିଲେ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍ ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ